অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নয়, আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার যে মামলায় তাকে ইডি কলকাতায় জিজ্ঞাসাবাদ করছিল, আজ সেই মামলাতেই শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা অভিযোগ করেন যে তাকে অযথা হেনস্থা করছে ইডি, চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না, তাকে বারবার ডাকাডাকি করা হচ্ছে, তাকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। সোমবার এই মামলারই সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। তার আগে পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এদিন এদিকে আবার সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন আজই বড় কিছু হতে পারে, নজর রাখুন। তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই তাগিদে সরগোল পড়ে যায়। তার মন্তব্য নানা বিধ জল্পনা উস্কে দেয়। এদিন সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন যে দিদি মোদীর কোনো সেটিং হয়নি, কোনো বোঝাপড়া নেই, তার প্রমাণ হচ্ছে ইতিমধ্যে একাধিক বড় নেতা গ্রেপ্তার হয়েছেন। দিদি ঘুরে আসার পর পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছেন, দিদির প্রিয় আদরের ভাই কেষ্ট জেলে গিয়েছেন, বোঝাপড়া যদি কিছু থাকতো তাহলে এরা জেলে যেত না। আগামী দিনে আরো বড় কিছু হতে পারে বলে মনে হচ্ছে, আজকেও খুব বড় কিছু হতে পারে, যদিও তারপরে 7 ঘন্টা জেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইডি ছেড়ে দেয়। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।